সবাই আশা করছি ভালো আছে, আমরাও ভালো আছি। হাত বসানো হয়ে গেছে, সেলাই খুলতে গিয়েছে, এদিকে কড়াই বসিয়েছি, মাছ ভাজবো, আর কাটা হয়ে গেছে। ওইখানে চোটটা আছে, চোটটা কাটবো এখন, জলের তরকারি করবো, মানে জল চমচমে করবো আর মাছ বসবো। চলো তরকারি একটা বসাই দিই, পরে বসবো। চলে চলটা কাটি, কাকে ডাকছো? বলবো ডাকবো। এই তুমি বল না, ফুল রাখবি বললে? হ্যাঁ ফুল রাখবো। করে রেখেছি না, ওরা করছে। ও তুমি কি করছো গো? হ্যাঁ ও ফাল্গুনির বাবা, ফাল্গুনির বাবা তুমি কি করছো গো? হ্যাঁ কি দিয়ে আলু দিয়ে চচ্চরি? আর ওইদিকে ওটা কে করেছে? আমি? হ্যাঁ দেখি মুখখানা দেখি কে করলো। আমি? একদম মিথ্যে কথা বলবো না, সবাই দেখেছে যে আমি রান্না করেছি। আর কতক্ষণ দেরি? কটা বাজে? গরম মশলা বাবা আছে কি ইচ্ছে দিবে দিয়ে? আসলাম ছাদে, দেখো জামা কাপড় মেলা আছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে যায়। ছটার কাছে বাজে জামা কাপড়গুলো
তুলে নিয়ে যায়, নিচে গিয়ে একটু গা টা ধুয়ে তারপরে জামা কাপড় পাল্টে নেব। তারপর সন্ধ্যে এই ভালো লাগছে বেশ দাদা, তোমাটা নেই এখন, বেশ ছাদ দেয় টাঙাতে ভালো লাগছে। কোনোদিন ভাবিনি যে আমি আমার এই ছাদে দাঁড়াতে পারবো, আমার ছাদ হবে নিজের। সবসময় সত্যি কথা বলি, সবসময় সত্যি কথা বলবো, কেউ কিছু একটু দিলে কোনো দিন ভুলে যাব না। আমি ছোটোবেলা থেকে আমার এরম অভ্যাস, এখন এই ইউটিউবে এসে অনেকে ভাত নিজের পেটের ভাত জোগাড় করছে, অনেক কিছু জোগাড় করছে, বাড়ি গাড়ি সব জোগাড় করছে, কিন্তু পরক্ষণে এই তোমাদের মতন দর্শকদের ভালোবাসা পেয়ে ভুলে যাচ্ছে। আমার আমারও কিন্তু অনেক খারাপ কমেন্ট আসে, আমি কোনো দিন দেখব না আমার ওই খারাপ কমেন্ট নিয়ে কিছু বলতে, মুখ খুলতে। আমি জানি যে সবাই আমাকে আমার দেখছে, তার খারাপ লেগেছে, সে খারাপ বলছে, ইউটিউব অধিকার দিয়েছে খারাপ কথা বলাটার, কিন্তু এই কমেন্ট নিয়ে যারা যাদের খেতে খাওয়ার কোনো রাস্তা নেই, তারপরে ইউটিউবটাই ভরসা, আমার মনে হয় নিজের নিজের মতো কাজ করাই ভালো। তো কেউ কিছু যদি উপকার করে কোনো দিন, তার উপকারটা মনে রাখা ভালো, তার নামটা করা ভালো, কিন্তু দেখি না কোনো দিন নাম করতে। এই ইউটিউবটা জানো তো, অনেকে বলে যে ভিডিও তোমার ভাইরাল হচ্ছে নিয়ে হচ্ছে না, সব কিছুটির একটা রাস্তা লাগে। তোমাদের একটা কথা বলছি, একটা যখন একটা হিরোর ছেলে যখন মানে সিনেমার কথা বলছি আর কি, একটা হিরোর ছেলে যখন হিরো হবে, তার বাবা যেহেতু হিরো ছিল, সে খুব সহজেই সুযোগটা পেয়ে যাবে। এবার তার মানে তার মধ্যে যেটা আছে সেটা সে তো দেবেই, সেটা তো তাকে দিতেই হবে, তবে তো দর্শকের মনে জায়গা করতে পারবে। কিন্তু সে একটা রাস্তা, রে সেই রাস্তাটা কিন্তু তার বাবার জন্যই পেয়েছে। তাই এই ইউটিউবেও তাই, তোমার তোমার মুখটা চেনানোর জন্য পাশে যদি কেউ থাকে, তাহলে তোমার কিন্তু সহজেই তোমাকে চিনবে। তোমার ওই বলে না যে কষ্ট করে উঠেছি, কষ্ট করে উঠেছি, সেটা তোমার কষ্ট করে উঠার ওটা বলে না, ওটা তোমাকে কেউ বারবার তোমাকে বলেছে, তার জন্য তুমি উঠতে পেরেছো। যাই হোক, আমাদের যদি তারপরে তাদের নামটা করতে হয়, ভগবানের একটা ব্যাপার আছে। তো আমাকে যেমন এই দিদি ভাই বাড়িটা করে দিয়েছে, আমি সারা জীবন নাম করে যাব, সারা জীবন। আমার ইউটিউব যদি একদিন দাঁড়িয়েও যায়, তাও আমি এই দিদি ভাইয়ের নাম কোনো দিন ছাড়ব না, অকৃতজ্ঞর মতন কাজ করব না। মানুষ যতই উপরে উঠুক না কেন, পাটা সবসময় নিচে রাখতে হয়। তাই ওই কারো কাছ থেকে নিলাম দিয়ে নাম করব না, এটা অকৃতজ্ঞর মতন কাজ হয়। তো চলো জামা কাপড় কটা তুলে নিই। জ্বালাতে বলি এভাবে ও লাইটটা জ্বালাসে তো। তোমার এমনি খাবার অসুবিধা নাই তো? আমরা বেশিক্ষণ ভিডিও করবো না, থাক, তুমি দিয়ে তো যাবো গো, হিসাবে যাবো, হিসাবে চল যাও। তোটা দেরি আছে, নটা বাজে।
আগেকার মতো ভিডিওটা এখানেই থাকলো, যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দাঁড়া, আমি আর ভিডিওটা শেষ করছি, সব টিভি দেখতে ব্যস্ত। কালকে আমার কাজটা এদের কাছে কাজ নয়, সব টিভি দেখতেই ব্যস্ত। আমার আমি তো ফালতু খাটি, তাই না? আমি ইউটিউবে ফালতু খাটনি খাটতে এসেছি। এদেরকে একজনের চশমা পরে বসে আছে টিভি দেখবে, এইদিকে বসে আছে টিভি দেখবে, ফালতু খাটনি খাটি।